2-3 তারিখের মধ্যেই 25 লক্ষ ভ্যাকসিন, মডার্না ভ্যাকসিন চলে আসবে, চাইনিজ ভ্যাকসিনও একই সময়ে চলে আসবে, এবং আমাদের কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে আমরা 6 কোটি 30 লক্ষ ভ্যাকসিন ডিসেম্বরের মধ্যে পাব, এবং সিনোফার্মের সাথে চাইনিজ 1.5 কোটি ভ্যাকসিনের চুক্তি হয়েছে, এবং টোটাল আমাদের হাতে এখন যেটা আছে সব মিলে প্রায় 10 কোটি ভ্যাকসিনের ব্যবস্থা আছে ডিসেম্বর পর্যন্ত, যা দিয়ে আমরা 5 কোটি লোককে ভ্যাকসিনেট করতে পারবো। আর আমাদের জনসন অ্যান্ড জনসন যেটা আমরা সম্মতি দিয়েছি সেটার আছে 7 কোটি ভ্যাকসিন, সেই 7 কোটি ভ্যাকসিনে আমরা 7 কোটি লোককে ভ্যাকসিনেট করতে পারবো, সেটা আগামী বছরের ফার্স্ট কোয়ার্টারে আমরা পাবো। প্রত্যেকটা এমপি তো হাসপাতালের আপনার চেয়ার, আপনার ডেভেলপমেন্ট কমিটির কিন্তু আপনারা জড়িত, তা আপনাদের তো দায়িত্ব আছে, আপনারা প্রত্যেকের দায়িত্বে আছেন, তো এই বিষয়গুলো তো আপনাদেরও দেখার কথা যে এখানে একটা মেশিন চলে না, এখানে 2টা লোক লাগবে, এই কাজগুলো তো আপনাদের দেখতে হবে, কিন্তু আপনারা তো সেটা দেখেন না। আপনারা চেয়ার বলতে হবে যে আমার ডাক্তার লাগবে, আমার এখানে নার্স লাগবে, আমার মেশিন লাগবে, এটা আপনাদের বলতে হবে, খালি কমপ্লেন করলে চলবে না। আপনাদের যা যা প্রয়োজন আছে সেটা আমরা ব্যবস্থা করব, কিন্তু আপনারাও সেই হাসপাতালের আপনারা চেয়ারম্যান, কাজে আপনাদের দায়িত্ব বর্তায় যে এগুলো দেখার জন্যে। ঢালাওভাবে বললে হবে না যে আমরা স্বাস্থ্যখাতে দুর্নীতি, স্বাস্থ্যখাত আজকে 1 বছর যাবৎ আজকে সব বন্ধ, লকডাউন, কেউ তো বাইরে যেতে পারে নাই, সেবা কোথায় নিচ্ছেন? সব বাংলাদেশে নিচ্ছেন, সব বাংলাদেশে হাসপাতালেই নিচ্ছে সেবা, তা যেতে তো পারছেন না কোথায়ও, কাজেই হাসপাতাল সেই সেবা দিতে পারে বিদায়, আপনারা সেখানে সেবা নিচ্ছেন এবং ভালো আছেন। যা যা কথা এখানে উঠেছে, আমাদের যা চাহিদা আছে চাহিদাগুলো আমরা দেখব। এখন মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যগণ কর্তৃক আনীত ছাঁটাই প্রস্তাব গ্রহণ করা গেল না বলে আমি দুঃখিত। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।